বাপের বাড়ির ফকির এলে কয় আমার তো আশা হয়, আর আর শ্বশুরের ভাই যদি আসে কয় আমি তো আপনাকে চিনি না, খালি পাঁচ সব বিসমিল্লা কয় একটা করে বাড়ি মারবেন, একটা করে হজের সব পাবেন, রাজি আছে? বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, সবাই বলেন না কেন গুনা হবে পাপ হবে? বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আপনাদের সকলের বাবা আছে? আছে? যাদের বাবা নাই তারা বুঝতেছে, বজান ছেলে তাকে পাবনা শহরে, বউ নিয়ে ছেলে পাবনা শহরে তাকে বিরাট চাকরি করে অফিসার মানুষ, বাবা থাকে আপনাদের এই পুকুরবাড়ে, এই গ্রামের নাম কি? বনগ্রাম পুকুরবাড়ে। বাবা একদিন অসুস্থ হয়ে পাবনায় ভালো ডাক্তার দেখাবার গেছে, কিন্তু ডাক্তারের এত লম্বা সিরিয়াল, দেখতে দেখতে 9টা বেজে গেছে। বাবা এখন মনে মনে চিন্তা করে, এ রাত 9টার সময় বনগ্রামে কেমনে যাই, ছেলে তো আমার শহরেই থাকে, ছেলের বাসায়। রাত 9টার সময় বাবা দরদীপ ছেলের বাসায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, ওই ছেলের নাম হলো আব্দুল্লাহ, ছেলে চমকে উঠছে রাত 9টার সময়। আব্দুল্লাহ বলে কে ডাকে, আমার তো কেউ নাম ধরে না, সবাই শহরে আমাকে স্যার বলে ডাকে, ধরেকন কী বলে ডাকে, কিন্তু আমার নাম ধরে ডাকতে দেখে দরজা খুলে তাকায় দেখে তার বাবা ইতিমের মতন দাঁড়ায় আছে। ছেলের সঙ্গে বলে, বাবা এত রাত্রে আপনি কোত্থেকে আসলেন? বাবা বলতেছে, ডাক্তারকে চাইছিলাম, এত ভালো ডাক্তার, সিরিয়াল লম্বা হয়ে গেছে, দেখতে দেখতে রাত 9টা বাজছে, বাজান এত রাত্রে আমি বনগ্রামে কেমনি যাই, এই জন্যে তোর বাসার দরজায়, তুই কি ভিতরে ঢুকতে দিবি না? আব্দুল্লাহ চোখের পানি নিয়ে বলে, বাবা আপনি কেমন কথা বলতেছেন, বাবা আপনি হলেন আমার বাবা, ভিতরে ঢুকবেন না, এইটা কেমন কথা? বাবার মনে বড় ভয়, আমার ছেলে আব্দুল্লাহ ভালো কিন্তু তার বউ ভালো। আব্দুল্লাহ হাত ধরে নিয়ে যা সোফা ঘরে বসাইছে, সোফা ঘরে যেই মাত্র বসাইছে, আব্দুল্লাহ এখন বইয়ের ঘরে এসে দেখে বউ কম্বল গাওয়ার দেশে আস। আব্দুল্লাহ চমকে বলতেছে, বিবিরে আমার বাবা তো আসে না, হঠাৎ আজকে 9টার সময় আইছে, বাবার সামনে কিছু খাবার দাও। আব্দুল্লাহর বউ বলতেছে, সারাদিন তোমাকে আমি বলি নাই, আমার মাথা ব্যথা করতেছে, আমার পিঠের মধ্যে খালি শিরশির করতেছে, আমি উঠবার পারবো না গো, তোমার বাবার সামনে তুমি যা পারো খাবার দাও। বাপ চিল্লায় বলে, আব্দুল্লাহ রে তুই মনে করিস না খাওয়ার জন্য আইসি, বাজান আমি যাবার পারিনি বলে, এত রাত্রে কেমনে যাবো, এই জন্য তোর বাসায় থাক পারাইছি, আমার অসুস্থ বউ আমাকে কষ্ট দিস না, আমাকে একটু থাকার জায়গা দে। রাত 9টার সময় আব্দুল্লাহ তার বাবাকে থাকার জন্য ঘর দিল। বাবা যখন ঘুমায় গেছে রাত 11টার সময়, আব্দুল্লাহর শালা রাত 11টার সময় আব্দুল্লাহর শালা এসে গেটে ডাকতেছে, শেফালি আফা, আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি, শেফালি আফা, যেই কথা শেফালি আফা, বিড়াল যেমন লাফ মারে, বিড়াল বোঝেন না, এই চাদর ফেলে দিয়া কম্বল ফেলে দিয়া স্বামীর উপর দিয়ে লাফ মারছে। আচ্ছা গেট খুলে বলতে, কে রে ভাই এত রাত্রে কেন? বলে, ক্যারাম বোর্ড খেলতে খেলতে একটু রাত হয়ে গেছে, আহ কী খাবি বল? না আপা এত রাত্রে কী খাবো, কি পাগল হয়েছিস তুই, না খায় ঘুমাইলে আমার চোখ ঘুম ধরবে, এই কী খাবি বল? বলতেছে, আপনি যা খিলাবেন, এবার ভাইকে ডেসিং ডাইনিং টেবিলের চেয়ারে বসাইয়া আব্দুল্লাহর বউ গোস্ত গরম করে, মাছ গরম করে, ভাত গরম করে, সব কিছু গরম টরম করে না, ভাইয়ের সামনে পাঁচ তরকারি গরম ভাত, মাথায় হাত দেবারে খাবাই খাবাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে, 9টার সময় আমার বাবা এসে, তোর মাছ আপেত না, তোর পিঠ শিরশির করে, আর 11টার সময় বলে খাবাই খাবাই, দেখি মারিফতের খবর কি, মারিফতের খবর দেখবা স্যার, দেখে পাঁচ তরকারি গরম ভাত আর শালার মাথায় বইয়ের হাত, খাবাই তুই না খেলে আমি কষ্ট পাবো ভাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে গিয়ে দেখি জিরো বাল্বের আলোতে বাবার মুখটা শুকনা দেখতে পায়, ঘরের মধ্যে জিরো বাল্ব জ্বলতেছে, ওই বাল্বের আলোতে বাবার মুখটা শুকনা দেখতে পায়। আব্দুল্লাহ চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওয়াকাজা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি হাসানান। দেখেন ঘুমন্ত বিবেককে কোরআন জাগায় দেয়, ঘুমন্ত মানুষ আল্লাহর কোরআন জাগায় দেয়, জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে, আব্দুল্লাহ রে আল্লাহর পরেই হলো তোর বাপ মা। জি
আল্লাহর পরই হলো তোর বাপ মা, আল্লাহর পরে তোর বাপ মা। আজকে তোর বাবা না খায় ঘুমাইলো, তোর বাবার শুকনা মুখ দেখে কান্দিস কেন? আবদুল্লাহ রে, তোর বউয়ের যদি মাথা বেদনাই হয়, তোর বউয়ের যদি দাঁড়া শিরশির করে, তাহলে তোর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? এত কিছু বাংলাদেশে হয়, তাও কোরআন ওনাদের করার কিছু নাই? কি কোন করার কিছু আছে না? না, আবদুল্লাহর বিবেক জাগ্রত হয়ে গেছে। গোটা বাসা খুঁজে দেখে দেড় হাতে একটা লাঠি আছে, লাঠি হাতত নিয়ে বলতেছে কি করি, নারী নির্যাতনের আইন যদি দেয় বোক তো মারা দূরের কথা, চোখ গরম করাও জায়েজ নাই। ভিতরের বিবেক বলতেছে আবদুল্লাহ নারী নির্যাতন তো দেখালে এমন জায়গাত মারবি দেখাবার যা না পারে। বিবেক 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 জাগ্রত হয়ে গেছে, বুঝতেছেন না? সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। বিবেক বলতেছে ওই যে তোর বইয়ের পিছনে উঁচা হয়ে নাই, পিছন থেকে তাকাটা উঁচা হয়ে আছে ওই পাশার উপরে, বিসমিল্লাহ কই একটা বাড়ি মারবি একটা হজের সব, দুটা বাড়ি মারবি দুটা হজের সব, কিন্তু উপর নিচে তার না হয় একেবারে এই পাশা বরাবর মারবে। বিবেক বলতেছে বিড়াল যেমন ইন্দুর ধরে, বিড়াল যেমন ইন্দুর ধরে, আবদুল্লাহ চুপ 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 করে লাঠি লুকালি আসে, আর বইয়ের তো কোনো দিক খেয়াল নাই, খালি বলছে খাবাই খাবাই। আবদুল্লাহর কোলটা ধরে যাচ্ছে, পাঁচ তরকারি ওর ভাই আর আমার বাপ না খাই আস। বিবেক জায়গা উঠছে ভাই, বিসমিল্লাহ তো মারছে বাড়ি, কারণ ভালো কাজে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যে বাড়ি মারছে বউ দৌড় শালাও দৌড়, শালা চিল্লাই বলতে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আবদুল্লাহ বলে তোর বোন আমার কে হয়? এই শালা তোর বোন আমার কে হয়? বলে বোন আপনার বউ হয়। তাহলে বউ তো আদরের জিনিস, বউকে আদর করে বলে আমার বাপকে গ্রামের বাড়িতে রাইখা, আমি শহরে তোর বোনের জন্যে থাকি, খালি তোর বোনের জন্যে। তোর বোন তো বলে আদরের, সেই বোনের পাশা বিসমিল্লাহে মারিতেন। শালা বলে কি জন্যে মারেন দুলা ভাই? বলে দেখবার যদি চাস তাহলে আয়। শালা কয় হামাকো মারবেন নাকি? বলে না, কোনো আত্মীয় স্বজনকে মারা জায়েজ নাই, ধরে কোন কথা ঠিক কেন? তাহলে ডাকেন কেন? বলে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে নিয়ে গেছে, বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে গিয়ে বলতে তাকায় দেখতো ওই ঘরের মধ্যে ঘুম পাড়তেছে মানুষটাকে। শালা বলতেছে আপনার বাবা? আপনার বাবা? বলে নয়টার সময় আইছে, তোর বোন কইছে মাজা বেতনা পিঠ শিরশির করে, আমার বাবা না খায়া ঘুমায় গেছে, আর এগারোটার সময় সেই মানুষটা তোরে পাঁচ তরকারি দিয়ে গরম ভাত দেয়। এখন বললে শালা বল লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা আল্লাহ করতেছে, এই পরীক্ষায় আমার কী করা লাগবে এখন তুই বল। শালা বলতেছে আর একটা মারেন। দেখেন ওর বিবেকও জাগে গেছে, মারে আর একটা মারেন। মানুষের জাত না, বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দুই চোখে দেখবার পারে না, মানুষের জাত না। এইরকম বউ আছে না? নাই। বাপের বাড়ির ফকির আলে কয় আমার চাষা হয়, আর বাপের বাড়ির ফকির ওর চাষা হয়, আর ওর শ্বশুরের ভাই যদি আসে কয় আমি তো আপনাকে চিনি না, খালি পাঁচশো বিসমিল্লাহ কয় একটা করে বাড়ি মারবেন একটা করে হজের সব পাবেন, রাজি আছে? আমার মায়েরা মনে করতেছে কে রে অসুস্থ মানুষ বগুড়ার থেকে আসে আমাকে বাড়ি আনার হুকুম দিল, সব জাগাত যান মারেন না, খালি উঁচিয়া জাগাত মারবেন, কাকু দেখাবার পারবে না, ভাই রে মারা লাগবে না। আজকের ওয়াজ যদি এরা বলছে তাহলে এরকম আর অকাম জীবনেও করবে না, জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বিচার কারে কয়?